দীঘা দিয়ে আমরা প্রচুর খেলনা বাটি কিনেছে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো একটা একটা করে খেলনা বাটি গুলো দেখাই। আর এই দেখো, এইটা দেখাই সবার আগে। আমরা এখন ফ্যানটা অফ করেছি কারণ ভিডিও করছি বলে একটুখানির জন্য। তো এই একটা দিয়েছে, এটা একটা সোলার সিস্টেমে, এই আলো জ্বললেই এটা নড়বে, দেখো এই যে এরকম করে আলোতে, এই যে আলোতে দিচ্ছি, এই দেখো বুঝতে পারছো, এরকম করে নড়েই যাবে, যত বেশি আলো হবে তত এরকম নড়বে। আর এই যে সোলার সিস্টেম, সূর্যের আলোতে বেশি নড়ে এটা, ঠিক আছে। এই একটা ডোনা কিনেছে দেখতে পাচ্ছো, দাঁড়াও, ভালো লাগছে, পছন্দ বোনো? তো এটা ডোনা কিনেছে, তো দাঁড়াও দাঁড়াও এটার মধ্যে ঢুকিয়ে রাখি, প্রচুর জিনিস কেনা হয়েছে। আচ্ছা, আর যেগুলো গিফট কেনা হয়েছে, ডোনা একটা অলরেডি পড়ে আছে, আর এই একটা, এটা দেখো ডোনা দিদি ভাইয়ের জন্য। তো এটা আমি সামনে দিয়ে দেখাই তোমাদের, ব্রেসলেটটা, তো এই যে গোলাপ ফুল, তো এইরকম বনুকে একটা দিয়েছে, ডোনার ম্যাডামকে দিয়েছে, আর এটা হচ্ছে দিদি ভাইয়ের, ঠিক আছে। তোমাকে দিয়েছি তো বাবা, আচ্ছা দেখাচ্ছি খেলাটা দেখাচ্ছি। আর এই যে ডোনার জন্য এরকম আর একটা ইয়ে নেওয়া হয়েছে, এটা খেলতেও পারবে, প্লাস ডোনার কাজ, এটা হচ্ছে রবার প্লাস ইরেজার, তোমার কি বলে কল শার্পনার। তো এই একটা ইরেজার আছে দেখো, এটা দৌড়া, ডোনা দৌড়াচ্ছিল বলে তো ঘেমেছে। এই একটা রাবার আছে, আর এর মুখটা আটকে দিলাম। তো এই একটা দেখো, এটা হচ্ছে কল, দেখো কত এদিক দিয়ে করা যাবে, এখানে বড়ও পেন্সিল হবে, দু রকম কল আছে, এই একটা এই একটা, এই যে দেখো, এই যে এটা ডোনার জন্য। আচ্ছা আরেকটা, ওই দেখো সব খুলে দিল, আরেকটা জিনিস এটাও নেওয়া হয়েছে, বনু আর ডোনা দুজনে খেলবে, বনু ধরো। তো এটা তো ডোনা কিনবেই, কেনেই জানোই, তো এটা ডোনা আর বনু এখন খেলবে। আচ্ছা এবার ডোনার এই খেলনাটা তোমরা হয়তো দেখেছো, তো আরো একবার দেখিয়ে দিচ্ছি। এটা দিয়ে তো একটা টয় ইয়ে খেল, গেম খেলে, মানে একটা খেলা খেলেছে সমুদ্রের পারে। তো এই যে একটা জগ আছে, এটা হচ্ছে টিফিন কারি দেখাচ্ছি, এই যে কি কি আছে দেখে না, এই যে ধর ধর ওকে না, তো এই একটা মিক্সি, দাঁড়াও তোকে না, তো এই দেখো একটা মিক্সি আছে, মা চলে আয়, এই একটা মিক্সি আছে, ঠিক আছে, এর মধ্যে ডোনা গ্রাইন্ড করবে, সব শরবত টরবত বানাবে, চামচ দেবো, আর এই যে চামচ দিয়ে বনু রান্না করবে। তো ডোনার বনু একটুখানি গেল, কারণ ডোনার বনু এখন ইয়ে করবে, যে রসনা আছে ওই তাড়াতাড়ি করে দেখাই, কারণ অনেক জিনিস আছে। এই যে এইসব খেলনা বাটি তাড়াতাড়ি দেখাই, এই খেলাটা তোমরা দেখেছো হয়তো, তো এইগুলো আছে, যা 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 নিয়ে খেলো, কারণ আজকে অনেক জিনিস দেখাবো তোমাদের। আর এই যে রান্না করার একটা গ্যাস, আর এরকম অনেকগুলো থালা আছে, এই যে এই একটা তেলে নিয়ে, আর টিফিন কারি দেখেছিলাম ওটা ঢাকনা এটা, আর এই যে জুস খাওয়ার একটা গ্লাস, আর এই যে কাটার, তো এইগুলোই আছে, প্রচুর থালা আছে, ডোনা নিয়ে খেলছে। তো চলো আর যেগুলো কিনেছে সেগুলো দেখাই, তো চলো আমি এগুলো দেখিয়ে নিই। আর ডোনার জন্য নেওয়া হয়েছে চশমা, তো এই চশমাটা ডোনা নিয়েছে, সানগ্লাস ব্ল্যাক কালার, আর এটা নিয়েছে ডোনার বাবা, আমিও পড়তে পারবো, আর ডোনার মামায়ের চশমাটাও দেখাচ্ছি দাঁড়ো, এটা ডোনার পাপা নিয়েছে, এটা পুরো একদম কাচের ইয়ে আছে, ঠিক আছে, কেমন লাগছে বলো, এটা ডোনার বাবার জন্য, ও বাবাও পড়বে, আমাকেও বলেছে পড়তে, তো ডোনারটাও খুব সুন্দর। তো চলো ডোনার মামার সানগ্লাসটা দেখে নাও, তারপর আবার দেখাচ্ছি। তো এই হলো ডোনার মামাইয়ের সানগ্লাস, এটা আমি ডোনার মামাইকে দিয়ে দিয়েছি তার জন্য, আর ভিডিওটা যেহেতু পরে করছি, তো এসেই আমি তোমাদের চশমাটা দেখিয়ে দিচ্ছি ডোনাকে পরিয়ে। তো পেছনে অনেক জামা কাপড় ছিল, সব কেচেছি এটা দীঘার থেকে আসার পরের দিন। ডোনার মামারটা তো দেখলেই চশমাটা, তো আমি একটা টপ কিনেছি, সেই টপটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই জন্য এই একটা টপ নিয়েছি, এখানে মিকি লেখা, এটা আমার জন্য একটা টি শার্ট,
আচ্ছা আর নিয়েছি একটা জুতো নিয়েছি আমার জন্য, আর ডোনার জন্য জুতো কিনিনি। ডোনার অনেক জুতো আছে, জুতোটা ভালো লাগলো সময় বললো নিয়ে নিতে, তো এই জুতোটা নিয়েছি। ঠিক আছে, তো আজকে এবার অনেক কিছু কেনা হয়েছে বন্ধুরা, একটু হাত ধুয়ে এলাম, জুতোটা হাত দিয়েছি। তো চলো এখন আজকে আমরা প্রচুর কেনাকাটি করেছি বিগ বাজার দিয়ে এসে, মানে বিগ বাজার সরি স্মার্ট বাজার দিয়ে এসে অনেক কিছু কেনাকাটি করেছি। তো এই একটা লাইট কিনেছি দেখো, ঠাকুর ঘরের জ্বালাবো বলে এই লাইটটা, কত 9 ওয়াটের লাইট। ঠিক আছে, তো এটা নিয়েছে হচ্ছে 65 টাকা, অনেকটা কম নিয়েছে, আর 150 টাকা লেখা, কিন্তু 65 টাকা নিয়েছে, ওয়ারেন্টিও আছে 3 স্টারে। আর কেনা হয়েছে স্পেশালি ডোনার জন্য কি কিনেছি দেখাচ্ছি, তার আগে এই যে দেখো একটা টমেটো সস নিয়েছি ডায়মন্ড। আর নেওয়া হয়েছে এই যে ডোনার বাবার জন্য দুটো ইয়ে শ্যাম্পু কালার, আর একটা চিনি। ক্যামেরাটা কেমন হচ্ছিল তাই জন্য, তো এই যে এটা ধূপকাঠি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো। আর ডোনা ওখানে মিক্সিতে রান্নাবান্না করছে দেখো দেখো, এই তেলগুলো নেওয়া হয়েছে, তেলের দাম অনেক কম ছিল, তো চারখানা তেল নিয়েছি, দুটো সাদা তেল, আর নিয়েছি দুটো লাল তেল মানে সর্ষের তেল। ও এই যে ডোনার জন্য এই দুটো নিয়েছি, আর একটা নেওয়া হয়েছিল না মা, এই দেখো একটা, এগুলো খুব ভালো খেতে, এটা হচ্ছে সেন্টার ফ্রেশ, এটা সেন্টার ফ্রেশ, আর এটা হচ্ছে ডাবল মিল। আচ্ছা এটা একটু খুলবো, হ্যাঁ খুলে দেখি, ও দেখতে চাইছে, বস 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 দেখছি। ও মা কালারটা কি দারুণ, না না ফুলে না মনে হয়, দেখো পিঙ্ক কালার খেয়ে দেখি। ভেবি গেছে আমার খান, এটা আমার বেশি ভালো লাগে, তো এটা সবসময় কেনা হয়, তো আর একটা কিনে আনলাম, বস বস মুন্ডু দেখা যাচ্ছে, তো ওইটা ওটা তো দেখলেই কেমন, তিনটে লেয়ার, আর এটা হচ্ছে এরকম, ওই দেখা যাচ্ছে, ও বাবা এই যে ঠিক আছে, এটা এরকম, এটাও খুব ভালো খেতে। তো চলো এবার দেখে নিবি আর যেগুলো, একটা এই সাবান নিয়েছি, এই সাবান আগের বারে নিয়ে এত ভালো লেগেছে, একটা স্যান্ডেল ইউজ করেছি, একটা নিম ইউজ করেছি, আহ রোজটাও দারুণ, একটা রোজ। এগুলো বিগ বাজার থেকে কিনে, বিগ বাজার সরি স্মার্ট বাজার থেকে কিনেছি, তাই ভাবলাম যে তোমাদের ভিডিওটা দেখিয়ে দিই, একেবারে মানে ঘুরে এসে এগুলো কিনলাম, মানে এগুলো ছিল না, এগুলো দরকার ছিল খুব তাই জন্য। আর এই যে একটা নতুনের জিপার পাগল, এই যে দুটো সাবান নিয়েছি বাসন মাজার, আর এই ছাতুটা জানি না কেমন হবে, তোমরা কি খেয়েছো রাজধানী ছাতু, তো এই ছাতুটা নিলাম, এই প্রথম নিলাম, দেখি কেমন হয়, দেখে তো মনে হচ্ছে পেছনটা দেখে মনে হলো পুরো পিওর ছোলা, তো তাই জন্যই নেওয়া হলো ছোলার ছাতু। ও তো এই হচ্ছে এই কটাই জিনিস কিনেছি, আর কি বলে ইয়ে থেকে আর মনে একটা দুটো জিনিস কিনেছি যেটা এখানটা এখন নেই, তোমাদের দেখাতে পাচ্ছি না কি, আচ্ছা আর খেলা খেলবি না, কোথায় গেল ওইটা, একটু আমি একটু ফু করি। তো আরো খেলনা কেনা হয়েছিল, কিন্তু খেলনা কিনেছিল মানে একটা দুটো, যদি পরে পাই তো দেখাবো, মনে পড়ছে না এই মুহূর্তে। ওরা ডোনা এই যে এই প্যাপেট ব্যাগটাও কিনেছিল যেটা তোমাদেরকে দেখানো হয়নি, এই দেখো এইগুলো দিয়ে এরকম পুরো টিপে টিপে প্যাপেট খেলা যায়, আর পেছনটাও এরকম পুরো প্যাপেট, তো এই ব্যাগটা কিনেছে, কেমন হয়েছে কমেন্ট করো। আর এক্ষুনি আমরা স্মার্ট বাজার দিয়ে এলাম, এই কটা জিনিস আমার খুব দরকার ছিল, করে তেলের খুব দরকার ছিল, তো তাই জন্য তেল টেল কিনে নিয়ে এলাম। তো চলো এরপরে তোমরা কন্টিনিউ আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবে, কারণ আজকে একটা দারুণ সারপ্রাইজ এসছে ডোনার জন্য, যেটা তোমরা কালকের ভিডিওটা দেখতে পারবে যে ডোনা কী সারপ্রাইজ ডোনার জন্য এনেছি, তো এই ভিডিওতে আমি বলবো না, বলবি না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, বল তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমরা ঘেমে গেছি, এখন পাখা চালাবো, এসেই এসে পর দিয়ে ইয়ে করছি, দেখো আমার চুলটা কীভাবে বাড়ছে, পেছনটা স্ট্রেট আছে আর এগুলো সব এরকম কুচকানো কুচকানো উঠেছে, তো আবার করবো স্মুথলি। তো চলো বন্ধুরা সবাই ভালো থাকো।
অল টাইম হ্যাপি থাকো। আর আমরা দীঘা থেকে সুস্থ সবলভাবে ভালোভাবে বাড়ি ফিরে এসেছি, যেটা তোমাদেরকে এই ব্লগে বলে দিচ্ছি, কারণ দীঘার ব্লগ এখানেই স্টপ। দীঘার সব ব্লগ ছাড়া হয়ে গেছে, তোমরা আশা করছি দেখেছো, তোমাদের ভালো লেগেছে, কী কী কিনেছি সেটাও শেয়ার করলাম। তো এরপরে আবার একটা দারুণ সারপ্রাইজ আছে, যেটা তোমরা পরের কালকের ভিডিওতে দেখতে পারবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম তো আজকের মতন টাটা। বন্ধুরা কেমন লাগলো আমাদের দীঘার কেনাকাটা প্লাস বাড়িতে? ও আর একটা জিনিস আছে, যেটা এত বড় একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি, কোকা কোলা, যেটা আছে ফ্রিজে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো। আজকের মতন টাটা বন্ধুরা, গুড নাইট।